আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে আমরা শুটকির চাটনি এটা দেখাইব আপনারা। এখানে আপনারা আমরা আছে কয়েকটা হিদল উটকি, ও যে গন্ডাল শুটকি এগুলো আমরা এখানে আছে, এখানে বেশি আমরা। আর এখানে মাঝে ফেস ওটা একটা বড় ফিয়াইজ আমরা খাটছি, আর রুম বড় একটা আমরা কয়েক টুকরা দেখা যায় এখানে মাঝে। আর কিছু খাসামরিচ আমরা জব করছি, খাসামরিচ একটা বড় রসুন আর একটা বড় পেঁয়াজ আমরা খাচ্ছি। আর এখানে আপনারা ফাইদা হিত রুটকি, আর এখানে আমরা তাওয়া গরম করলাম, তাহলে হিত রুটকি বলে হিত রুটকি চাটনি। ব্রাদার অ্যান্ড সিস্টার্স, উই আর ডুইং আই হিদল শুটকি চাটনি, উইচ ইজ এ কাইন্ড অফ ওয়েল, হাউ ক্যান আই ডিসক্রাইব দিস, এ ভেরি স্মেলি ফিশ। উই মেক চাটনি আউট অফ ইন বাংলাদেশ, দিস ইজ আ কাইন্ড অফ আই ভেরি পপুলার চাটনি, পিপল টেন টু ইট উইথ জাস্ট আ প্লেন হোয়াইট রাইস। সো উই হ্যাভ দিস লিটল ফিশ ইজ হিয়ার, উই হ্যাভ ওয়ান লার্জ অনিয়ন চপড, ওয়ান লার্জ গার্লিক with 5 or 6 cloves of garlic here, and few green chilies. Here we have the chapati pan. We are going to cook them in the chapati pan first. You don't have to put any oil because these fish already contain a bit of oil, so you don't have to put anything else. এখন এগুলারে আপনারা উঠে দিবা কিছু জ্বলবো, এটা তো ঘুটকিছি ঘুটকিটা ঘুটকি চাপ হইতো, এটা বেটার হবে না, বুঝছি গন্ধ লাগি বোয়া দিত না ঘরের মধ্যে। আপনার স্পেশাল ভেন্টিলেশন না থাকলে এটা প্রবলেম দিত। লাকিলি আমরা স্পেশাল কুকার হুড আছে, আপনার নাইলে আপনার হাবি প্রবলেম। রাইট, সো ওয়ান্স ইউ সর্ট অফ কুক দিস ফিশ, দে আর স্টিং লাইক হেল, সো ইউ ক্যান হ্যাভ এ গুড ভেন্টিলেশন ইন ইউর প্লেস, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউ স্টিং দ্য হোল হাউস। সো মিসেস উইল কারি অন ডুইং ইট নাও, সো ইউ সর্ট অফ কুক দেম ফর 40 মিনিটস। এখন আমরা ওই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোকে আমরা যখন বাজু না, উই আর গোয়িং টু ফ্রাই দি অনিয়ন্স অ্যান্ড গার্লিক অ্যান্ড দ্য গ্রিন চিলি, ইটস কাইন্ড অফ এ ড্রাইশ ফ্রাই। We are not going to put any oil or anything like this, just the dryish type of fry. After this, ইচ্ছা করুন তো সামান্য একটু লবণ দিতে পারা, যদি লবণ হলে দিয়া জাস্ট টাইনি ছোটো একটা লবণ চালবা। If you want, ladies and gentlemen, you can top a bit of tiny amount of salt, just a tiny little touch of salt, and then mix them all together. এখন মাঝে মাঝে করবা কিটা আপনারা কিছু ইটারে জহরিয়া দিবা, লালাইয়া দিবা বালা দিকে, সো লাল লালটি কালা যে সময় দিব সময় দেবে। সো ওই দিলে কি হবে, ইউ ফেশন ইজ স্টেরেডিন, সো ইট ডাজন্ট বার্ন, অ্যান্ড ওয়ান্স ইউ গেট টু দ্য গোল্ডেন কালার ইউ উইল ডু দ্য রেস্ট অফ ইট। তো বন্ধুরা, এখন আমরা চাটনি পেঁয়াজ আর রসুন আর এই যে মরিচ তৈরি দিছে, লাইক জেন্টলম্যান, ইটস আওয়ার অনিয়ন্স গার্লিক অ্যান্ড গ্রিন চিলিস ভেরি নাও, টু শো ইউ দ্য নেক্সট রেসিপি।
এখন আমরা আমরা ইনগ্রিডিয়েন্টস কিনা তৈরি হয়ে গেছে, এখন আমরা নেক্সট প্রসিজার দেখাবো আপনাদেরকে। উইল শো ইউ দ্য নেক্সট প্রসিজার। থ্যাংক ইউ। না উই আমরা এখন এক 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 চামচ ছোটো চামচ লাল মরিচ ডালছি আমরা, ছোটো চামচ একটা চামচ লাল মরিচ আমরা ডালছি এখানে। আমাদের লেজেন্ড ওয়ান উই পুট ওয়ান টিস্পুন অফ রেড চিলি পাউডার ইন। এখন আমরা সবটিরে আপনার ব্লেন্ডারের মধ্যে ঢুকাই দেবো। ব্লেন্ডারে ডালিয়ে আমরা মারিলাম, তো আমরা আপনার চাটনি দিয়ে দেবো, সুটকে চাটনি দিয়ে দেবো। So what we're doing, ladies and gentlemen, we are putting all the ingredients into a blender and we'll blend everything together, and then your shutki chutney will be ready. We are going to tip some little water, just a tiny amount of water. Okay, so we just heated up a bit of water here, and what we do, we blend it. Ekhon amra simply ব্লেন্ড করলি তাই কিন্তু অল ইনগ্রিডিয়েন্টস টুগেদার সব ফিরিয়ে মারি দিবা ব্লেন্ডিং মেশিনে। এখন করবা কিতা বালাটিকে আপনার ব্লেন্ডিং দিবা ইটারে, খুব বেশি সময় থাকলে ব্লেন্ডিং করতে সময় ফাইন হইব, ছোটো ছোটো দানা দানা থাকবো, তুমি এখন চাটনি রেডি হয়ে যাবে। সো ইউ নিড টু ব্লেন্ড ইট ইউনো রিয়েলি রিয়েলি ফাইন ইন টু রিয়েলি টাইনি পিসেস, সো দ্যাট ইউর চাটনি বিকামস স্ম্যাশিংলি টেস্টি। ইউ নিড টু রিয়েলি রিয়েলি ডু অ্যাবাউট 5-6 মিনিট অফ গুড মিক্সিং অন দি মিক্সার। আর ভাই বন্ধুরা, আমরা হেদল শুটকির চাটনি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগে আসলে। আমি আশা করি এটার টেস্টও মজা হইব। ধন্যবাদ আপনারা এই ভিডিও দেখার আর অন্যান্য ভিডিও দেখার আমার এই চ্যানেলও। আপনারা দয়া করি লাইক বাটন টিপা দিবা, সাবস্ক্রাইব বাটন আর কমেন্ট লেখবা, আর জানাইবা আপনারা কীরকম লাগলো এই ভিডিওগুলো আমার। লেডিজ এন্ড জেন্টলম্যান, উই জাস্ট ফিনিশ আওয়ার শুটকি চাটনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অল অফ মাই আদার ভিডিওস। প্লিজ স্ম্যাশ দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বাটন অ্যান্ড মেক কমেন্টস। ওয়ান্স অ্যাগেইন, দ্য বেস্ট ওয়ে টু সার্ভ দিস ইজ ইউজিং হোয়াইট রাইস, ও ইউ ক্যান হ্যাভ এ ব্রাউন রাইস, দিস গোজ ওয়েল উইথ জাস্ট এ প্লেইন হোয়াইট রাইস। ইউ ডু প্লেইন হোয়াইট রাইস। এগুলো খাওয়ার সাজেশন হইলে আপনারা জাস্ট সাদা ভাত দিয়ে খাইবা, আর নাইলে আপনারা উনার উনার চাউল দিয়ে খাইলে ভালো হয় বা সাদা ভাত দিয়ে ভালো হয় খাইতে। ধন্যবাদ আপনারা সকালে সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমার। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।